স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিচে নিতে হবে, তাতে তোমার লাভটা কি হবে? আমি আমাকে স্যার জাতীয় বেতন স্কেলের আওতায় আনতে হবে, পুলিশের ন্যায় সময় স্কেল দিতে হবে। স্যার বলছে তো, আমি তো বাংলায় কথা তো বললাম নাকি? রবিবারে আপনারা নেতৃস্থানীয় বেশি আমার জায়গায়, যেখানে বেশি জায়গা নাই, আপনারা সাতজন আসেন। আমরা স্থানীয় পর্যায়ে আইন শৃঙ্খলা রক্ষার কাজটাই আমরা করি। আমাদেরকে স্থানীয় সরকারের অধীনস্থ নিতে হবে। আমরা স্থানীয় সরকারের অধীনস্থ আছি, আমাদেরকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনস্থ জানিতে হবে, যেহেতু আমরা গ্রাম পুলিশ। এখন তোমরা স্থানীয় সরকারের নিচে আছো, জি স্যার, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিচে নিতে হবে, জি স্যার, তাতে তোমার লাভটা কি হবে? আমি আমাকে স্যার জাতীয় বেতন স্কেলের আওতায় আনতে হবে, পুলিশের ন্যায় সময় স্কেল দিতে হবে। স্যার তাহলে তো পুলিশের ন্যায় তোমাকে পুলিশের কাজও করতে হবে। অবশ্যই করবো স্যার, আমরা করি এখন। গ্রেপ্তার ওয়ারেন্ট স্যার আমরা তামিল করি স্যার, পুলিশের সাথে যাই আমরা, গ্রেপ্তার ওয়ারেন্ট তামিল করি। আপনারা স্যার পুলিশের সাথে যাই। একটা কথা শুনো, এরকম হয়েছে করলে তো লাভ হবে না স্যার, হবে না। আমার কাছে দিছো, তোমার আমার উপরে বিশ্বাস আছে, তাহলে আমি এটা দেখব। ও যে চিল্লাচ্ছে, আমি এটা পরশু ফার্স্ট আওয়ারে দেখব। তোমরা যদি কেউ আসতে চাও তাহলে তোমাদের নেতৃবৃন্দ থেকে পাঁচ সাতজন আমার কাছে আসো, আমার ওখানে সেক্রেটারি সাহেবরা থাকবেন, আমরা বসে এটা দেখব। যদি এটা করা যায় আমি আশ্বাস দিয়ে যাচ্ছি ইনশাল্লাহ হবে। আরে শোনেন না, স্যার বলছে রবিবার দিন আমাদের সাথে। ভাই আমি স্টপ, স্যার বলছে তো, আমি তো বাংলায় কথা তো বললাম নাকি? রবিবারে আপনারা নেতৃস্থানীয় বেশি আমার জায়গায়, যেখানে বেশি জায়গা নাই, আপনারা সাতজন আসেন, আমি এটা নিয়ে যাচ্ছি। আমি থাকলে ইনশাল্লাহ এই বিষয়টা আমরা আলোচনা করব, যে আপনাদের কিভাবে সুরাহা করা যায়। বুঝতে পারছেন? এখন আপনারা আমার একটা কথা শুনবেন, শুনবেন তো, তাহলে আপনারা হয়েছে এখান থেকে যান, আমি শুনে নিচ্ছি ইনশাল্লাহ স্যার। আমরা আজকে নামের তালিকা কি আজকে দিয়ে যাবো? আজকে দিয়ে যান না, আপনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আসবেন। এই কোথায় আছে রে স্যার? কোথায়? স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আসবেন আপনারা সাতজন, যেটা বললেন সাতজন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আসবেন আপনারা, দুইটার তিনটা চারটার দিকে আসবেন, বা তারও আগে জানবেন যে আমি ফ্রি আছে কিনা। আমি অবশ্যই আপনাদের সাথে জানতে পারবো, এই যে আপনাকে কারোর মাধ্যমে জানতে হবে না, এই আমার গানম্যান আছে, গানম্যান আছে, সে বলে দিবে যে আপনারা আসবেন, ঠিক আছে? এখন তাহলে আমার একটা রিকোয়েস্ট শুনো, রাস্তা থেকে চলে যাও, তোমাদের দাবি তো আমি শুন। আরে বাবা আমি ওই তুমি আল্লাহর কাছে বলো, আল্লাহর কাছে বলো, আল্লাহর কাছে বলো, আল্লাহর কাছে বলো, রিজিক দেওয়ার মালিক আল্লাহ, আমি না। তারপরের দিনই তোমাদের সব হয়ে যাবে, এটার মধ্যে টাকা পয়সার ব্যাপার আছে তো, এইটা একটু দেখতে হবে। হ্যাঁ, যে কত টাকা ইনভলভ, কি হলে কি করা যাবে, কিভাবে বেস্ট করা যায়, এটা ইনশাল্লাহ আমি আমি কথা দিচ্ছি, আমি এটা দেখব, ঠিক আছে? ওকে স্যার, একটা মিনিট স্যার, আমরা 6,500 টাকা বেতন পাই আমরা বর্তমানে, ইউনিয়ন পরিষদ দেয় আমাদের 3,250 টাকা, সরকার দেয় 3,250 টাকা। এখন এই যে বাংলাদেশের সকল চাকরিজীবীরা যে বাজার থেকে বাজার খায় স্যার, আমি তো এই দেশের লোক নাকি না, বিদেশ থেকে আসছি। 1971 সালে বাংলাদেশ স্বাধীন হয়েছে, তারপরে 2024 সালে আমার প্রিয় ছাত্র ছাত্রী ভাই বিন্দু এই দেশকে স্বাধীন হয়েছে, কিন্তু একমাত্র বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী মনে করে পরাধীন রয়ে গেছে। আমি শোনো শোনো, আরে ভাই আমি তো আর কত কথা বলো, আমি তো আমার তো গলা আটকে যেতেছে। আমি তোমার মতো যুবক না তো, আমি তোমার মতো যুবক না তো, হ্যাঁ তো আমি তো কষ্ট করে তোমাদের এখানে আসছি কি কারণে, আমি না আসতে তো পারতাম। তোমরা এখন একটা কথা স্যার শেষ, আমরা বিগত আমলগুলোতে শুধু আশ্বাস হয়েছি না, আশ্বাস নাই আর যেন স্যার আমরা এই আশ্বাস নাই। আমি তো বললাম সময় দাও, জি স্যার, চট করে আমি আজকে বললাম কালকে তোমরা বেস্টে চলে যাবে, আমার তো কোনো কথা নেই, বেস্টে যাইতে হলে অনেক অপেক্ষা করতে হয়, একটু অপেক্ষা করো ইনশাল্লাহ।